বর্দে ভাই, তুমি এত সকাল সকাল রান্নাঘরে ঢুকেছো কেন? সরো সরো, আমার কাজগুলো আমাকে করছো, এটা কিন্তু একদম একদম বাইরে যাও, কথা কাজ করো না, বাইরে 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 গিয়ে কথা বলো। তুমি যদি রান্নাঘরে ঢুকেছো তাহলে তোমার মেরে ঠ্যাং খোড়া করে রেখে দেবো, আর তা না করলে না মা এসে আমার ঠ্যাং খোড়া করে দেবে। যাও যাও যাও, তুমি একটা কাজে বেরোচ্ছ না, যাও নিজের জিনিসপত্র গোছাও, স্নান টান করো, ওদিকে যাও। আমার স্নান টান সব হয়ে গেছে বর্দি ভাই, বর্দি ভাই আমাকে সকালে চাটুকু করতে দাও। বাবা কিন্তু উঠে পড়েছে, উঠেই কিন্তু চা চাইবেন, তারপরে অনিশ বাবু বর্দা ভাই সবাই চা খাবেন। আরে শোনো না বর্দি ভাই, বলছি দেখো জল খাবারটা তো আমি করি, জল খাবারটা কোন করা দিই, এক্ষুন রেডি হয়ে যাবো, আমার একদম সময় লাগবে না বর্দি ভাই। না না, অনেক দেরি আছে বেরোতে, আমি সব করে দিই, তারপরে বেরোতে হবে, আমাকে চিন্তা নেই। আরে বাবা শুধু কিছুক্ষণ পরে শ্রেয়াও চলে আসবে, কোনো অসুবিধা হবে না, তুমি যাও তো যাও, নিজের কাজ করো, আমি একটু। না না, কোনো হেল্প করতে হবে না। দেখো এত বড় একটা কাজে বেরোচ্ছ, কোথায় নিজের জিনিসপত্র নিয়ে গোছাবে ভাববে সেদিকে মন দাও, এদিকটা আমরা দেখে নিচ্ছি, এদিক নিয়ে ভাবতে হবে, যাও। বড় বৌমা একদম ঠিক কথা বলেছে, তোমার আজকে পাঁচ দিকে মাথা ঘামানোর কোনো দরকার নেই, তাহলে কিন্তু সমস্ত কাজ পণ্ড হবে। কি ব্যাপার অবিদা, আজ বাড়িতে কি আছে? না স্পেশাল কিছু না থাকলে তো তুমি এত ভোরে উঠে পুজো দিতে যাও না, আজ গিয়েছো মানেই স্পেশাল কিছু আছে। যাও বাবা, তুমি ভুলে গেলে বাবা আজকের দিনটা কেন স্পেশাল? আরে বাবা, আজকে প্রথম দিন সর্বমঙ্গলা মন্দিরে ধূপকাঠি সাপ্লাই দিতে যাবে, বুঝেছো? আর ওই কষ্ট করে 5,000 ধূপ রেডি করা গেছে, সেটা মোটেও কম কথা নয়, আর সেই জন্যই মা সকাল সকাল মন্দিরে পুজো দিতে গিয়েছিল। চুপ কর, আমি কি কারণে পুজো দিতে গেছি সেটা আমি জানি, তোদের কেন বলবো? সত্যি শুনিস, সেটাই তো, তোদের মাকে তোরা চিনিস না? দেখ সর্বমঙ্গলার ব্যবসা যাতে ভালো চলে, তার ধূপকাঠির গন্ধে যাতে সমস্ত লোকেরা তার ছোট বৌমার নামে ধন্য ধন্য করে, সেই কারণেই তোর মা মন্দিরে পুজো দিতে গিয়েছে। কিন্তু মুখে সেটা স্বীকার করবে না, তো যতই বলিস কিছুতেই বলবে না। একদম ঠিক বলেছ বাবা, মা কিছুতেই নিজের মনের কথা বুঝতেই দেবে না। কি হলো এখন ওখানে হাঁকড় দাঁড়িয়ে রয়েছো কেন? এদিকে এসো। হ্যাঁ, তোমার শ্বশুর ভাসুর বর সব একেবারে মিলে আমার পেছনে লাগছে, খুব মজা লাগছে না শুনতে? এদিকে এসো। যে কাজে তুমি যাচ্ছ সেই কাজ যেন তোমার সম্পূর্ণরূপে সফল হয়, ঈশ্বর তোমাকে শক্তি দিক। কি হলো আবার কান্নাকাটি করছো কেন? শুভ দিনে চোখের জল ফেলতে নেই, সকাল সকাল এত কান্নাকাটি আমার ভালো লাগে না। বড় বৌমা প্রসাদটা এখানে রেখে গেলাম, সবাইকে দিয়ে দিও। Thank you.
দেখেছো তোমার মা তোমার ছোট বৌদিকে যেন একেবারে যুদ্ধে পাঠাচ্ছে বলে মনে হচ্ছে যন্তর জিনিস কি জানো আমার মনে হয় ও না ব্ল্যাক ম্যাজিক জানে কি করছো কি মেজো বৌদি আস্তে কথাগুলো বাড়ির কেউ যদি শোনে না তাহলে তোমাকেই তুলোধনা করবে কিন্তু মেয়েটার মাথায় কিন্তু হেব্বি বুদ্ধি কিভাবে বাড়ির সকলকে হাত করেছে দেখেছো তারপরে ব্যবসা সংসার দুটোই একসঙ্গে চালাচ্ছে মুখের কথা নয় কিন্তু মেজবতি বেশি দিন এরকম চলবে না এই মেয়েটা মুখ থুবড়ে পড়বে আর তখন আমরা পায়ের উপর পা তুলে মজা দেখব বৌদি আমাদের মালপত্র কিন্তু সব গুছিয়ে ফেলতে হবে আমাদের সবাই কিন্তু ফ্যাক্টরিতে চলে গেছে মালপত্র সব গুছিয়ে নিয়েছো তো ঠিক আছে তোমরা ফ্যাক্টরিতে চলে যাও আর ননিকা কাকাও পাঠিয়ে দিও আর অনিশ বাবু ফ্যাক্টরিতে গিয়ে কি করতে হবে আপনি সবটা বুঝিয়ে দিয়েছেন তো হ্যাঁ আমি এখনই সব বুঝিয়ে দিচ্ছি বগা তুই এগো আমি চেঞ্জ করে আসছি ঠিক আছে অনিশদা ঠিক আছে শুনুন ননিকা কাকাকে কিন্তু পাঠিয়ে দেবেন ননিকা কাকাকেও আমাদের সঙ্গেই নিয়ে যাব ননিকা কাকাকে অবশ্যই নিয়ে যাবেন ঠিক আছে বলছি চাটা খেয়ে যাও না গো বড় বৌদি একদম সময় নেই আমি এসে চা খাচ্ছি হ্যাঁ এখন যাই সবকিছু ভালো হবে যার মন পরিষ্কার যে সৎ পথে থাকে তার কোনোদিন কোনো ক্ষতি হয় না তুমি অনেক দূর যাবে মা আজ তার যাত্রা শুরু ঈশ্বরের আশীর্বাদে যখন তোমার ধূপকাঠির গন্ধে মন্দির চত্বর মম করবে ওই ধূপকাঠির গন্ধ যখন চারিদিকে ছড়িয়ে পড়বে তার মধ্যেই তুমি স্বপ্ন পূরণের আশ্বাস খুঁজে পাবে যাও যাও তৈরি হয়ে নাও আর কাউকে প্রণাম করার কোনো দরকার নেই বাবা মাকে প্রণাম করেছো ব্যাস এবার ভালোই ভালোই বেরিয়ে পড়ো তাড়াতাড়ি এবার আমি আসি মা এসো দুগ্গা 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 সব যেন ভালো হয় ঠাকুর ঈশ্বরের আশীর্বাদে ভগবানের কাজ করার সৌভাগ্য পেয়েছে মেয়েটা কিন্তু ঠাকুরের কাজে যদি কোনো ভুলচুক হয়ে যায় তাহলে তো সবাই নানা রকম কথা শোনাবে এই বয়সে আর কথা শুনতে ইচ্ছে করে না মঙ্গল করো ঠাকুর মঙ্গল করো সব মঙ্গল শুন চলো তোরা ভাই আমি বলেছিলাম গুরুদেব যে মা সর্বমঙ্গলা পূজোর আগেই তোমাকে পৌঁছতে হবে মা কিন্তু এখনো কেন আসছে না আমি বুঝতে পারছি না ওই তো মা সর্বমঙ্গলা এসে গেছে এসো মা এসো গুরুদেব সর্বমঙ্গলা মা এর হাতের বানানো ধূপকাঠির সুবাসেই আপনি সেদিন অত মুগ্ধ হয়েছিলেন থাক মা থাক জীবনে অনেক উন্নতি কর অনেক বড় হও তোমার ধূপের সুবাস গ্রহণ করে আমার মনে হয়েছিল যে কে এই মেয়ে মানুষের মন যদি নির্মল না হয় পবিত্র না হয় তাহলে তার হাতের শিল্পের তার হাতের তৈরি ধূপের এরকম মনোমুগ্ধকর গন্ধ হতে পারে না আজ তোমায় দেখে বুঝলাম সত্যিই তুমি খুব স্নিগ্ধ তোমার মনে তোমার হাতে ঈশ্বরের বাস তাই তোমার হাতে তৈরি ধূপে এমন স্বর্গীয় সুবাস সুভাষ
আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই যখন এই বিষাক্ত স্বর্গীয় সুবাস পেয়ে একেবারে সবাই মিলে স্বর্গে পৌঁছে যাবেন, তখন বুঝবেন মজা। হ্যাঁ গো মা, তুমি আজ নিজের হাতে সমস্ত ধূপ জ্বালিয়ে দাও। যেদিন তোমার ধূপের গন্ধ আমি প্রথম পেয়েছিলাম, সেদিনই ঠিক করেছিলাম আমাদের মন্দিরে যদি ধূপ জ্বলে তাহলে সর্বমঙ্গলা ধূপকাঠি জ্বলবে, অন্য কোনো ধূপ জ্বলবে না। তা তুমি কি নিজের হাতেই ধূপ বানো? হ্যাঁ বাবা, আমি সব ধূপ নিজের হাতে বানাই। আচ্ছা, এবার ধূপকাঠিগুলো তুমি নিজের হাতে বসাতে শুরু করো। সবাই মিলে ধূপকাঠি জ্বালাতে শুরু করছে ম্যাডাম। আর সর্বমঙ্গলা কি করছে? সে তো একেবারে নিজের প্রশংসা শুনে বেলুনের মতো ফুলে গিয়ে আকাশে ভাসছিল, এখন আবার মাটিতে নেমে ধূপকাঠি জ্বালাচ্ছে। একটু বাদে এই প্রশংসা যখন তিরস্কারে পরিণত হবে তখন বুঝবে মজা। এই বিষ ধূপকাঠি জ্বালানোর অপরাধে ওকে যখন পুলিশের হাতে তুলে দেওয়া হবে তখন বুঝবে ম্যাডাম খেলাটা কোথায়। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আজকে মায়ের মন্দিরে ওর ব্যবসা একেবারে চিরতরে মায়ের ভোগে চলে যাবে। ও গড, রাজা আমি পুরো ব্যাপারটা যদি একবার নিজে চোখে দেখতে পেতাম না, ট্রাস্ট মি আমি এতটা মিস করছি তোমাকে জাস্ট বলে বোঝাতে পারবো না, জাস্ট বলে বোঝাতে পারবো না। না না ম্যাডাম, এই রাজা সিংহ থাকতে আপনি কিচ্ছু মিস করবেন না। এই সমস্তটা আমার এই মোবাইলে রেকর্ড করে রাখছি, আর আপনাকে সব ঘটনাগুলো একটু একটু করে পাঠাতে থাকবো। আপনি শুধু দেখবেন আর মজা নেবেন।
Really? Oh, thank you so much. Good. Very good. মায়ের জন্যই তো সর্বমঙ্গলা এ বাড়িতে তেমন ভাবে থাকতেই পারেনি, অধিকারটাও পাচ্ছিল না। সে তো জানি বৌদি, মেয়েটার জন্য তো আমারও খুব খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, মাকে তো আর মুখের উপর বলে দিতে পারি না। কিন্তু শ্রেয়া, এখন তো মায়ের মন বদলে গেছে। এই দেখো না, সর্বমঙ্গলা মন্দিরে ধূপকাঠি নিয়ে যাবে বলে সেই ভোরবেলা মা পুজো দিতে গেছে। আমার কি মনে হয় জানো তো, মা না মনে মনে সবই মেনে নিয়েছে, আসলে মুখে কিছু বলছে না, আমরা তো বুঝতে পাচ্ছি। আর মা এখন সর্বমঙ্গলাকে অ্যাকসেপ্ট করেই নিয়েছে। আর তুমি বলো, এ বাড়ির বউ এ বাড়িতে থাকবে না, নিজের বরের সাথেও থাকবে না। আর দেখো না, ওদের তো এখনো ফুলসজ্জাটাও হয়নি। আমি না একটা কথা ভাবছিলাম জানো, ওদের ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে ওদেরকে একসাথে থাকার একটা ব্যবস্থা করে দেব, একটা আনঅফিশিয়ালি ওদের ফুলসজ্জা হয়ে যাবে, কি বলো? হ্যাঁ, এইটা কিন্তু তুমি খারাপ বলনি। সত্যি তো, ওদের ফুলসজ্জাটা হয়নি এটা ভেবে তো আমারই কেমন খারাপ লাগে। আর তুমি ভাবো, এত বড় বাড়িতে মেয়েটা হরিদার ঘরে পড়ে থাকে, ওর কি ওখানে থাকাটা উচিত বলো? ওর তো ভাইয়ার সঙ্গে থাকা উচিত। না না, ওকে ভাইয়ার ঘরেই রাখতে হবে, আমি মাকে বলবো। আর ওদের দুজনের মধ্যে কি মিল দেখেছ, ওরা কিন্তু মাঝে মাঝে চোখে চোখে কথা বলে, লক্ষ্য করেছ? লক্ষ্য করিনি। আবার দুজনের মধ্যে কিন্তু ভারী ভাব, খুব প্রেম ওদের, শুধু মা চায় না বলে ওদেরকে আলাদা থাকতে হচ্ছে। তবে আমার মনে হয় এবারে ওদের একসাথে থাকা উচিত, কেন কি মা তো এখন ওদেরকে অ্যাকসেপ্ট করেই নিয়েছে। তাছাড়া সর্বমঙ্গলার এই ব্যবসাতে যাওয়া এই সমস্ত কিছুই তো মা মেনে নিয়েছে। আমার কি মনে হয় জানো তো, আমরা একটু বললেই মা নিজে থেকেই হয়তো এইসব কথা বলবে। হ্যাঁ, ঠিক বলেছ। কি গো, তোমরা টিভি চালাওনি? টিভিতে মন্দিরের পুজো তো লাইভ দেখাচ্ছে। ও মা, তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি যাও তো, কি টিভিটা খুললো তো আমি আসছি। আর দিদি ভাই, আমি চালাচ্ছি, তোমরা এসো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গ্যাসটা অফ করে এসো। দেখো দেখো, টিভিটা দেখো, তবে না জানতে পারবে এবাড়ির ছোট বউ সর্বমঙ্গলা কতটা সাকসেসফুল হলো। আজ ধূপকাঠি জ্বালানোর পর তোমাদের আদরের ছোট বৌমা বোধহয় আর বাড়ি ফিরবে না, সোজা থানায় যাবে। সৌমিলের কাছে যা শুনলাম তাতে মনে হয় ওর ওই ধূপকাঠির মধ্যে বিষাক্ত কেমিক্যাল মেশানো হয়ে গেছে। কিন্তু কিভাবে কাকে দিয়ে ওই বিষ মেশালো সেটা আমি জানি না, কিন্তু মেশানো তো নিশ্চয়ই হয়েছে। দেখি টিভিতে সবাইকে লাইভটা দেখিয়ে দিই, সবাই মজা নিক। মা, এবার আমি যজ্ঞ শুরু করব, তোমরা ধূপগুলো সব জ্বালিয়ে দাও। এই নাও নাও নাও, এই তোরা সব ধূপ জ্বালিয়ে দে। এই শুরু কর শুরু কর শুরু কর, চল 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 চল, ওই দিয়ে ওইগুলো ধরা ধরেছিস? হ্যাঁ, তুই এখানে ধরা। দেখো সর্বমঙ্গলাকে কি সুন্দর দেখতে লাগছে, গোটা মন্দিরটাই পবিত্র হয়ে গেছে, তাই না? ওই তো মা এসে গেছে। মা, দেখেছো সর্বমঙ্গলা কি সুন্দর ধূপ জ্বালাচ্ছে?